নেককারজনক একটি রেকর্ড করলো সৌদি আরব সরকার। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া হয়ে আছে। সেই তালিকায় বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব, এরপরেই দ্বিতীয় অবস্থানে ভারত। SIPRI ট্রেন্ডস অ্যান্ড ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার 2018 শিরোনামে প্রতিবেদন জানায়, সৌদি আরব 2014 সালের পর থেকে অস্ত্র আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে। দেশটি গত 5 বছরে অস্ত্র আমদানি 192% বেড়েছে। এছাড়া শীর্ষ 10 অস্ত্র ক্রেতা তালিকার মধ্যে রয়েছে মিশর ও সংযুক্ত আরব আমিরাত। SIPRI এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারা বিশ্বে অস্ত্র বিক্রির দেশ হিসেবে প্রথম আমেরিকা। অনেক সময় ভাবতে অবাক লাগে, সৌদি আরব একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা কিন্তু অমুসলিম দেশের সঙ্গে যুদ্ধে জড়ায়নি। সৌদি আরব তার পার্শ্ববর্তী মুসলিম দেশ ইয়েমেনে যুদ্ধে জড়িয়েছে। এই যুদ্ধে সৌদি সামরিক বাহিনীর প্রচুর অস্ত্রের দরকার, ফলে সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক হিসাবে বিবেচিত হয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মজার ব্যাপার কি জানেন, সৌদি আরব এবং ভারতের মধ্যে একটা মিল আছে। এই মিলটা হচ্ছে, উভয় রাষ্ট্রই মুসলমানদেরকে মারার জন্য তাদের অস্ত্রগুলো ব্যবহার করছে। সৌদি আরব ইয়েমেনে তাদের অস্ত্র ব্যবহার করছে, অপরদিকে ভারত কাশ্মীরে মুসলমানদের উপর এবং পাকিস্তান সীমান্তে অস্ত্র ব্যবহার করছে। যতদিন পর্যন্ত এই অস্ত্র কেনাবেচার বাণিজ্য শেষ না হবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে না। আপনি যতই প্রতি বছর বছর নোবেল শান্তি পুরস্কার দেন না কেন, এতে কোনোই লাভ হবে না। এই দুনিয়াতে শান্তি ফেরাতে হলে অবশ্যই অস্ত্র কেনাবেচার উপরে লাগাম টানতে হবে। আপনাদের এই বিষয়ে কার কী মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন। আর সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।